So, what is up guys? So, welcome back my new episode. So, আজকের এপিসোডে দেখতেছেন আমার ডার্ক ইলেক্সার বাদে সবগুলো আমার ফুল এখানে। সো কয়েন ইলেক্সার সব 1 কোটি করে আছে এখানে, আর ডার্ক ইলেক্সার আছে 1,57,000। সো আমার দেখতে পাচ্ছি এখানে ল্যাব লটারিও খালি পড়ে আছে। সো আমি ল্যাব লটারিতে এখানে কাজে দিব উইশ, তার জন্য আমার লাগবে 1,60,000 ডার্ক ইলেক্সার লাগবে। আমার এখানে 1,60,000 ডার্ক ইলেক্সার নেই, সো 3,000-এর প্রায় 21,000-এর মতো এখানে বাত আছে। 21,000 হইলেই আমার এখানে আমি উইশ আপ দিতে পারবো। সো ল্যাবরেটরিটি খালি আছে অনেকক্ষণ ধরে, আমি ভিডিওটি বানাবার জন্য এতক্ষণ ধরে কাজে দিয়ে দিই। আমার এখানে লাগবে মাত্র 2100 মতো ডার্ক ইলেক্সার, এবং 2100 আমি এক অ্যাটাক দিলেই এখানে 2100-এর উপরে আনতে পারবো। একটি অ্যাটাক দিয়ে এখন 2100-এর কিছু উপরে আনতে পারলে এখন আমি এখানে উইশ আপ দিয়ে দিব। সো সর্বপ্রথমে আমি অ্যাটাকটি দিব এখন। সো লেটস গো, মিনিমাম 2100 ডার্ক লেজার হলে আমি অ্যাটাকটি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই বেজে 7,300 ডার্ক লেজার আছে। আমি এখন এই বেজে অ্যাটাক করব, কারণ আমার বেশি দরকার নেই ডার্ক লেজারের। আমার মাত্র 2100 ডার্ক লেজার হলেই আমি আর এখানে আমি কাজে দিতে পারবো। এই বেজে আমি অ্যাটাক করব, এখন লাইভ অ্যাটাক করব। এই সাইড দিয়ে আমি এখন ছেড়ে দিব, দেখতে পাচ্ছেন ক্যারন আপ দেওয়া আছে। আমি এই সাইড দিয়ে এখন ছেড়ে দেব। সর্বপ্রথমে এখানে ড্রপ করব একটি উইজার্ড, তারপরে একটি উইজার্ড। সো দুই সাইড দিয়ে এখন আমি এখানে ভেঙে ফেলবো, কারণ পিকাগুলো সাইড কেটে নেয়। পিকাকে আমি ভিতরে ঢুকানো হবে সর্বপ্রথম মেন কাজ। তো ভিতরে ঢুক যা, তার পিছে আমি কিছু উইজার্ড ড্রপ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন ইকল আর্টির এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে একটি লাইভ স্পেল, কারণ ইগল আর্টারি যখন অ্যাক্টিভ হয়ে গেছে। ও নো, এখানে দেখতে পাচ্ছেন হক চলে আসে, মিনার চলে আসে। তখন একটি লাইভ স্পেল দিয়ে দিলাম, তারপরে একটি লাইভ স্পেল, তারপর একটি ও সব উইজার ড্রপ করে দিলাম। মিনিমাম আমার এখানে আরেক কিছু ডার্ক লেকচার লাগবে, হয়তো মনে হয় ক্ল্যান ক্রিস্টাল ভাঙতে পারলে হয়তো এখানে হয়ে যাবে, দেখা যাক কী হয়। এখানে একটি লাইভ স্পেল ছেড়ে দিই, অ্যাটাক দিতে তো বাজে একটি অ্যাটাক হয়, আমি আসলে বুঝতে পারিনি, দেখা যাক কী হয়। এখন আমার অ্যাটাক দিয়ে দিয়ে অনেক লস হয়ে গেল। সো তাও দেখা যায় সমস্যা নেই, কারণ আমার এখানে 2100 ডার্ক লেজার দরকার ছিল। সো 3900 ডার্ক লেজার আসছে, আমার যত লোক দরকার ছিল তার থেকে বেশি আছে, কোনো সমস্যা নেই। মাইনাস খেয়েছি, তাও কোনো সমস্যা হবে না। যেটা মেন দরকার ছিল সেটা তো হয়ে গেছে, যেটা সর্বপ্রথম আমার দরকার ছিল। আমি এখানে কাজ করি, এখানে ডোনেট দিয়ে দিই, ইগল ইলেকট্রিক ড্রাগনই দিয়ে দিলাম, এখানে একটি লাইভ স্পেল দিয়ে দিই। এখন আমার এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই তো 1 কোটি করে আগেই ফুল ছিল। এখানে আমার 1,60,000 ডার্ক লেজারের দরকার ছিল, সেটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা কী করবো, উইশকে আপডেট দিয়ে দিব। সো লাগবে 11 দিন 12 ঘন্টা উইশ, তারপরে এখানে সবগুলোই কিছু কিছু করে বেড়ে যাবে। আমি এখন উইশটাকে কী করবো, এখানে আপ দিয়ে দিব। সো 1, 2, 3 এবং লেটস গো। সো এখানে দেখতে পাচ্ছেন আপ দিয়ে দিলাম, তারপরে ওখানে আমাকে ওয়েট করতে হবে 11 দিন 11 ঘন্টা 59 মিনিট এবং 48 সেকেন্ড। আমি যদি জেমস দিয়ে দিই তাহলে হবে, কিন্তু জেমস আমি দেবো না। এখনও দেখতে পাচ্ছেন কয়েন ডার্ক লেজার সবগুলো এখনও ফুল আছে, বিল্ডার খালি হতে মিনিমাম আরও দেখতে পাচ্ছেন এখানে 9 আওয়ার্স, মানে 9 ঘন্টা 8 মিনিট লাগবে মিনিমাম। সো ভিডিওটি যদি ভালো লাগে সো অবশ্যই অবশ্যই লাইক বাটনে 3 বার প্রেস করুন। নেক্সট এপিসোডের জন্য অবশ্যই অবশ্যই লাল সাবস্ক্রাইব লেখা সেখানে ক্লিক করুন। সো পাশে থেকে বেল আইকন অপশনটি অবশ্যই অবশ্যই লাথি দিয়ে উড়িয়ে দিন সবার আগে ভিডিওটি দেখার জন্য।